এবার আমরা দেখব ট্রাপিজিয়াম নিয়ে। ট্রাপিজিয়াম বিষয়ে তোমাদের একটা অতিরিক্ত দেয়া আছে, সেটা সলভ করব। দেখো, প্রথম আইডিয়াটা তোমার ত্রিভুজ নিয়েই আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, যে যদি কি না ত্রিভুজ ওএবি থাকে, এখন এবি এর সমান্তরাল আরেকটা রেখা থাকে ডি, তখন আমরা বলে দিতে পারবো যে ওডি ডিভাইড বাই ও এ, অর্থাৎ এই অনুপাত আর এই অনুপাত সমান ওই ডিভাইড বাই বিই, অর্থাৎ এবি এর সমান্তরাল আরেকটা রেখা বাকি দুইটা বাহুকে সমান অনুপাতে ছেদ করে। এখন দেখো, আমার কাছে ট্রাপিজিয়াম দেয়া আছে, ধরে নাও যে এ বি সি ডি, এটা একটা ট্রাপিজিয়াম, তার বাহু আছে না, এই যে তির্যক বাহু, এই দুইটা বাহু তো সমান্তরাল, ডিসি আর এবির সমান্তরাল, তির্যক বাহু হলো গিয়ে এডি আর বিসি, এই দুইটা এডি আর বিসি এর মধ্যবিন্দু, এটা ধরো ই আর এটা এফ, এদের সংযোগ রেখাংশ হলো গিয়ে ইএফ। আমার কাজ হলো গিয়ে এটাকে দেখানো সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, অর্থাৎ ইএফ সমান্তরাল এবি অথবা ইএফ সমান্তরাল সিডি, এটা দেখালেই চলবে। আমরা মেইনলি এইটার উপর ফোকাস করব, ইএফ সমান্তরাল সিডি। সেটা করার জন্য তুমি দেখো, যদি কখনো আমরা এমনভাবে প্রুফ করতে পারি ইএফ সমান্তরাল সিডি, এটা প্রমাণ করার জন্য আমার যা লাগবে তা হলো গিয়ে ও, এটাকে যদি আমি ও ধরে নিই, আমি একটু বর্ধিত করেছি, ও ডি ডিভাইডেড বাই ডিই সমান ও সি ডিভাইডেড বাই সি এফ, যদি আমি এইভাবে প্রমাণটা করতে পারি যে এই অনুপাত এই অনুপাত এই অনুপাত এই অনুপাত দুইটা সমান, তাহলে তো সাথে সাথেই বের হয়ে যায় যে ইএফ সমান্তরাল সিডি হবে। ঠিক এটার উল্টো প্রক্রিয়া আর কি, যখন অনুপাত দুইটা সমান, এখান দিয়ে যে সংযোগ রেখাংশটা আছে সেটা বাকি যে বাহুটা আছে তার সমান্তরাল, তাহলে আমার মূল কাজটা এই দিকে নিয়ে যাওয়া। তার জন্য আমরা যা করব তা হলো গিয়ে পুরো ত্রিভুজ নিয়ে চিন্তা করব। ধরো ত্রিভুজ ও এ বি এ, এই পুরো ত্রিভুজে চিন্তা করো তো যে আমাদের আছে কি ডিসি এবং এ বি, এই দুইটা যে পার্ট আছে এই দুইটা সমান্তরাল, অর্থাৎ ডিসি সমান্তরাল এ বি, যেহেতু দুইটা সমান আমরা বলতে পারবো যে ও ডি ডিভাইড বাই ডি এ, ও ডি ডিভাইড বাই ডি এ, আমরা শুধুমাত্র এই সমান্তরাল বাহু নিয়ে কাজ করছি, ডি এ সমান হলো গিয়ে ও সি ডিভাইড বাই বি সি, কীভাবে এটা একটা বাহু, এই বাহুর সমান্তরাল এটা, এটা কি করবে বাকি দুইটা বাহুকে সমান অনুপাতে ছেদ করবে, তাই ওডি বাই ডিএ হয়েছে এবং ওসি বাই বিসি হয়েছে। এখন তুমি যখন এতদূর পর্যন্ত করে ফেলেছো, তুমি কি জানো নিশ্চয়ই যে এই ইটা এই ডি আর এ, এই যে ডিএ এর মধ্যবিন্দু, তেমনি এফ বিসি এর মধ্যবিন্দু, তাহলে পুরো ডিএ যতটুকু তার অর্ধেক হলো গিয়ে ডি। আমরা বলতেই পারি যে ওডি যেটা আছে ওডিকে স্থির রাখলাম, ওডি এতটুকু, এখন ডিএ যেটা আছে সেটাকে বলতে পারি টু ডিই হিসাবে, টু ডিই, যেহেতু ডিই ডিএ এর অর্ধেক। একইভাবে এখানে আমি ওসি স্থির রাখলাম, বিসি এর অর্ধেক যেহেতু সিএফ, তাই আমি দিতে পারি যে টু সিএফ। তার ফলে কি হচ্ছে দেখো, টু টু কেটে দিলাম, যা থাকে ওডি ডিভাইড বাই ডিই সমান ও সি ডিভাইড বাই সিএফ। আমি কি এটাই টার্গেট করেছিলাম না? তাহলে আমি সাথে সাথে বলে দিতে পারবো যে ইএফ সমান্তরাল, ইএফ সমান্তরাল সিডি, এই দুইটা যেহেতু সমান্তরাল, ইএফ আর সিডি সমান্তরাল, তাহলে এটা বাকি যে বাহুটা আছে সমান্তরাল বাহু এবি সেটারও সমান্তরাল। তাহলে পুরো ব্যাপারটা তোমাকে মনে করিয়ে দেই, আইডিয়াটা কি, যখনই তোমার কোনো একটা ত্রিভুজের বাহু আছে তার সমান্তরাল আরেকটা রেখা আছে, সে এমনভাবেই ছেদ করবে যেন বাকি দুইটা বাহুর অনুপাত সমান হয়। এখন সেই অনুপাতের আইডিয়াটা ব্যবহার করে আমরা সহজেই এবি সমান্তরাল ইএফ সমান্তরাল সিডি নির্ণয় করে ফেলতে পারি।